বন্ধু, কেমন আছো? তোমরা সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে যাব হচ্ছে ঝাড়গ্রামে। তো এটা পুরোপুরি একটা নতুন জায়গা, আমরা কখনো যাইনি, আর আমরা গাড়ি করে যাব, আজকেই ফিরে আসব। তো যেহেতু অনেকটা সময় লাগবে, 4 ঘন্টা লাগবে যেতে, আমরা 8টার সময় বেরিয়ে পড়ছি। তো ঠিক আছে, এবার চলো যাত্রা শুরু করা যাক। এই ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রেখেছিলাম যে এই ভিডিওতে কিন্তু একটা টুইস্ট আছে। যেহেতু অনেক দূরে যাব, ওই জন্য আমরা সকাল 8টায় বেরিয়ে পড়েছিলাম, ভালো মতো খেয়ে দেয়ে, যাতে কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট না করতে হয়। সত্যি কথা বলতে আমরা রাস্তা খুবই ফাঁকা পেয়েছিলাম, কোনো জ্যাম ছিল না। তাই আমরা 11টা সাড়ে 11টার মধ্যে ঝাড়গ্রাম পৌঁছেও গেছিলাম। ওখান থেকে দেখাচ্ছিল যে ঘাটশিলা যেতে মাত্র 1 ঘন্টা লাগবে। তাই আমরা রিস্ক নিয়ে ঝাড়গ্রামে না গিয়ে ঘাটশিলায় চলে গেলাম। এটাই হলো আমার এই ব্লগের টুইস্ট। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এইটা ভেবে যে আমরা ঝাড়গ্রাম যাচ্ছি, কিন্তু আমরা গাড়িতেই ডিসিশন দিলাম যে আমরা ঝাড়গ্রাম না, ঘাটশিলায় যাব। তো এটা ঝাড়গ্রাম ব্লগ না, এটা ঘাটশিলা ব্লগ। আমরা ঘাটশিলা পৌঁছে গেছিলাম 12টা সাড়ে 12টার মধ্যে। যেতে যেতে আমরা ছোট ছোট টিলা দেখতে পেয়েছিলাম। আমরা গাড়ি করে যেতে যেতে দেখলাম এখানে কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, তাই আমরা নিচে গিয়ে ছবি তুললাম। এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল। দেখো কি সুন্দর লাগছে। আমরা ঘাটশিলায় তো পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল বুরুডি লেক। তো ওখানে আমরা যেতে যেতে এইগুলো দেখতে পেলাম। এখন আছি বুরুডি লেকে। তোমরা এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, আর এখানে বোটিংও করতে পারো, 100 টাকা পার পার্সন। এর পরের ডেস্টিনেশন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর ভাবো, আমরা যখন গেলাম তখনই গেটের তালা খোলা হচ্ছিল। এমনি সময় দুপুর 3টে খোলা হয়, কিন্তু 25শে ডিসেম্বরে অনেক ভিড় হচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি খুলে দিয়েছিল, আধ ঘন্টা আগে খুলে দিয়েছিল। ভেতর ওনার ব্যবহৃত জামা কাপড়, ওনার লেখা বই, যেমন পথের পাঁচালী, চাঁদের পাহাড়, এরকম অনেক বই রাখা আছে। ভেতরে ওনার অনেক কিছু দেখতে পাবে। ওনারা অপুর পাঠশালা বলে একটা পাঠশালা চালাচ্ছেন, যেখানে ওনারা বাচ্চাদের বিনামূল্যে পড়ান। তো সেই পাঠশালাকে একটু সাহায্য করবে তোমরা যখন যাবে, আমরাও সাহায্য করেছি। তোমাদের স্বার্থ অনুযায়ী তোমরা একটু সাহায্য করো। এবার আমি তোমাদেরকে ভেতরটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো।
যেরকম বললাম অপুর পাঠশালা, ওখানে কিন্তু ওনারা বাচ্চাদের পড়ান। এর পরের ডেস্টিনেশন রামকৃষ্ণ মিশন। খুব শান্ত নিরিবিলি পরিবেশ, তোমাদের এখানে এসে খুব ভালো লাগবে। হাওয়া দিচ্ছে, সঙ্গে পাখির ডাক, আর এখানে প্রচুর গাছপালা। এখানে পর্যটকরা গিয়ে থাকতেও পারবে। এই যে এখানে কিন্তু থাকার জায়গা ব্যবস্থা আছে। এর পরের ডেস্টিনেশন ঘাটশিলার রনকিনী মন্দির। এটা খুব জাগ্রত মন্দির, কিন্তু আমরা দেখতে পেলাম না, কারণ মেন গেট বন্ধ ছিল, তখন মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। তোমরা যদি যখনই আসবে তোমরা এখানে অবশ্যই এসো। এই হচ্ছে সেই সুবর্ণরেখা নদী, যার পাড়ে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার একের পর এক রচনা সৃষ্টি করেছিলেন। নদীর জলটা এতটাই স্বচ্ছ যে নদীর তলায় যে মাছগুলো যাচ্ছে সেইগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। নদীর মাঝে মাঝে পাথরগুলো দেখেও বেশ সুন্দর লাগছে। আমরা ব্রিজের ওপরে দাঁড়িয়েছিলাম, আর ওই সময় এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর নদীর জলের কুলকুল শব্দ যা অনুভব করে আমরা মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমাদের নেক্সট গন্তব্য গালৌডি ড্যাম। দেখো সূর্যের আলোর রিফ্লেকশনটা জলের ওপর পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে ফুলডুঙ্গরি হিল টপ। এখানে তোমাদেরকে একটু ট্রেকিং করে, একটু কসরত করে উঠতে হবে। একটু অসাবধান হলে কিন্তু পড়ে যাবে। সাবধানে উঠো আর নেমো, একজন আমাদের সামনে পড়ে গেল। তো ফুলডুঙ্গরি হিলটপ নিয়ে আমার এই ঘাটশিলার ব্লগ শেষ হলো। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।